বিসমিল্লাহ রহমানের রহিম। আমি শামিমা নাসরিন, নবম দশম শ্রেণীর বগুড়ো পরিবেশ বিষয়ের দশম অধ্যায়ে বাংলাদেশের ভৌগোলিক বিবরণের আমরা আজকে নদী ও জলাশয় বরাটের কারণ প্রভাব প্রতিরোধ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখে নেই যে এই টপিকস থেকে কী কী প্রশ্ন হতে পারে, কেমন প্রশ্ন হতে পারে। বাংলাদেশের নদী ও জলাশয় বরাটের পিছনে প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ কী? নদী ও জলাশয় বরাটের ফলে বাংলাদেশ যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে তার একটি তালিকা তৈরি করো। নদী ও জলাশয় ভরাট কীভাবে রোধ করা যায়? নদী ও জলাশয় ভরাটের কারণে বাংলাদেশের সুলভ পরিবহন ও যাতায়াত ব্যবস্থা হুমকির সম্মুখীন আলোচনা করো। বাংলাদেশ নদী ও জলাশয় ভরাটের পিছনে বহুবিধ প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ জড়িত রয়েছে। বাংলাদেশের প্রায় সমগ্র ভূপৃষ্ঠ পলিমাটি দ্বারা গঠিত। পলিমাটির একটি বৈশিষ্ট্য হচ্ছে পানির সংস্পর্শে এটি সহজে দ্রবণে পরিণত হয়। বর্ষাকালে বাংলাদেশের উত্তর পূর্ব দিক এবং এর উজানের যে দেশগুলো আছে, আমাদের প্রতিবেশী দেশ যেমন চীন, নেপাল, মায়ানমার, ভারতের আসাম ও মেঘালয়, অপেক্ষাকৃত অধিক বৃষ্টি হয়। অর্থাৎ বাংলাদেশের চেয়ে ওইসব এলাকাতে বেশি বৃষ্টিপাত হয়, যার ফলে বর্ষাকালের যে উজানের নদীগুলো, সেই নদীগুলো কি অনেক খরস্রোতা থাকে। এই খরস্রোতা নদীগুলো প্রচুর পরিমাণে পাহাড়ি পলি নিয়ে আসে, আর এই পলি কি করে, নদীর তলদেশ ভরাট করে ফেলে এবং নদীর দুই ধারে এই স্রোত কি করে, ভাঙনের সৃষ্টি করে। ফলে যেই দেশগুলো ভাটিতে আছে, যেমন বাংলাদেশ হলো ভাটির দেশ, কেন, কারণ এই নদীগুলো সব যে সৃষ্টি হয়েছে সেটা বাংলাদেশ থেকে সৃষ্টি হয় নাই, অন্যান্য দেশ থেকে সৃষ্টি হয়ে তোমার পরিবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এগুলো বঙ্গোপসাগরে যেয়ে পতিত হয়েছে। ফলে এটা হলো ভাটির দেশ, এবং এই ভাটির দেশে নদীগুলো প্রবেশ করার ফলে কি হয়, নদীগুলোর স্রোত কমে যায় এবং তলদেশ ভরাট হয় এবং এর নাব্যতা হ্রাস পায়। ফলে এই হলো একটা কারণ। এবং তোমার অভ্যন্তরীণ কারণগুলোর মধ্যে আছে যে অভ্যন্তরীণ যে নদী ও জলাশয়গুলো রয়েছে তার দুই ধারে অবৈধভাবে প্রাকৃতিক বাঁধ নির্মাণ করা হয়, তারপরে তোমার রাস্তাঘাট নির্মাণ করা হয়, কলকারখানা নির্মাণ করা হয় আশেপাশে, এবং নদী ও জলাশয়গুলো আশেপাশে স্থাপনা তৈরি করা হয়, আবাসিক অর্থাৎ থাকার জন্য ঘর বাড়ি তৈরি করা হয়। এটা কিন্তু অবৈধভাবেই করা হয় এবং নদী ও জলাশয়গুলোর অবৈধভাবে দখল করা হয় এবং এগুলো ভরে ফেলা হয়। ফলে কি হয়, নদীর তোমার স্রোত কমে যায়, নদীর ভরে যায় এবং নদীগুলো মরে যায়। এছাড়াও বাংলাদেশের সঙ্গে যে আন্তর্জাতিক নদীগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তোমার পানি নিয়ে সমস্যা, এবং পানি ওই নদীগুলো কি পানি না দেওয়ার ফলে, ন্যায্য পরিমাণ পানি না দেওয়ার ফলে পানির খরস্রোত কমে যাওয়ায় নদীর মোহনায় কি হয়, পলি সঞ্চিত হয়ে তোমার নদীর বুকে চর জেগে ওঠে। নদী এই গেল নদী ও জলাশয় ভরাটের কারণ। ফলে কি হয় এবার আমরা দেখি, নদী ও জলাশয়গুলো ভরাটের কারণে বর্ষাকালে পানির স্রোত কি হয়, স্রোতধারা বাধাগ্রস্ত হয় এবং দুপারে নদীর অর্থাৎ নদীতে বর্ষায় যে পরিমাণ পানি আসে সেই পরিমাণ পানি ধরে রাখতে পারে না এবং নদীর দুকূল উপচিয়ে কি হয়, বন্যার সৃষ্টি হয়। আর শুষ্ক মৌসুমে ওইগুলোতে কি হয়, পানি না থাকায় সেই সব স্থানে তোমার বাধাগ্রস্ত হয় এবং পানির বাধাগ্রস্ত হয়, নৌ চলাচল বন্ধ হয়ে যায়, মাছ চাষ বন্ধ হয়ে যায়, এগুলো ঘটে। আর প্রাকৃতিক পানির জলাধার হিসাবে যেই সংরক্ষণ ক্ষমতা, যতটুক সংরক্ষণ ক্ষমতা তা কিন্তু থাকে না। ফলে শহরগুলোতে যে আমরা পানি পাই সেটা তো নদী থেকেই আমরা নিয়ে আসি, শহরগুলোতে পানির পরিমাণ কমে যায়।
আর মানুষ পানির জন্য এদিক ওদিক হাহাকার করতে থাকে। এছাড়া তোমার বর্ষা ও শুষ্ক মৌসুমে নিয়মিত কী করতে হবে, নদী ও জলাশয়গুলো ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে এবং ড্রেজিংয়ের ব্যবস্থা করে নাব্যতা রক্ষা করতে হবে। পরিকল্পিত ও পরিবেশ উপযোগী বাঁধ এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প প্রণয়ন করতে হবে। আরও পরিবেশ ট্রিটমেন্ট পরিশোধন, যে আমাদের যেই আমরা পয়ঃনিষ্কাশন প্রণালী আছে, এগুলো কিন্তু নদীতেই যে পড়ে, এই জন্য কী করতে হবে, এই পয়ঃনিষ্কাশনের ফলে কিন্তু নদী ভরাট হয়ে যায়। হ্যাঁ, এই পয়ঃনিষ্কাশন প্রণালীর কী করতে হবে, ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে, পরিশোধন ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের ব্যবস্থা করতে হবে। এছাড়া নেপাল, ভারত, নেপাল ও চীনের সঙ্গে তোমার আন্তর্জাতিক সব নদীগুলো নিয়ে গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র ও ফেনী সহ অন্যান্য নদীগুলোর ন্যায্যতার ভিত্তিতে পানির হিস্যা নিশ্চিত করতে হবে। এছাড়া তোমার সামগ্রিক পরিবেশকে রক্ষা করতে হলে যেই পরিবেশ আইন আছে সেটা যুগোপযোগী এবং কঠোরভাবে এর বিধি ব্যবস্থা একান্ত প্রয়োজনীয়ভাবে করতে হবে। এছাড়াও তোমার ভূগর্ভের যে পানি আছে সেই পানি যাতে থাকে, সেই পানি যাতে আমরা বেশি পরিমাণ উত্তোলন না করি সেই ব্যবস্থাও করতে হবে। নদী ও জলাশয় ভরাটের কারণে বাংলাদেশের সুরক্ষ পরিবহন ও যাতায়াত ব্যবস্থা হুমকির সম্মুখীন। নদী এবং নদীপথে পণ্যদ্রব্য এবং যাতায়াত তোমার এদিক ওদিক করা কিন্তু খুবই সহজ এবং সুলভ। হ্যাঁ, যদি এই নদীর ভরাট হয়ে যায় এবং পানি কমে যায় বা পানি বন্যা হয়, তখন কিন্তু নদীপথে যাতায়াত করা অনেক কষ্টসাধ্য হয়। এবং যারা এই পরিবহন কাজে জড়িত তাদেরও কিন্তু সমস্যা হয় আর্থিকভাবে। এছাড়া আমাদের যে মংলা এবং চট্টগ্রাম বন্দর রয়েছে, এটা এখানে আন্তর্জাতিকভাবে আমরা কী করি, পণ্য আদান প্রদান করি। তো আন্তর্জাতিকভাবে পণ্য আদান প্রদান করা হয় সমুদ্র বন্দর দিয়ে, কিন্তু দেশের অভ্যন্তরীণ যে যাতায়াত ব্যবস্থা সেটা কিন্তু নদীপথেই হয়ে থাকে। এবং এই নদীপথে যদি সমস্যা হয়, যাতায়াতের সমস্যা হয়, তাহলে এই পণ্য তোমার নদী সমুদ্র বন্দরে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায়, ফলে কী হয়, এই এটা কিন্তু হুমকির সম্মুখীন হয়ে যায়। এছাড়া নদীর আশেপাশেই কিন্তু সমস্ত কলকারখানা এবং শিল্পগুলো গড়ে উঠেছে। যদি নদীপথে পণ্য এবং আদান প্রদানের সমস্যা হয়, তখন কিন্তু এই কাঁচামাল তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া এবং পণ্য তৈরি করার উৎপাদিত পণ্য তোমার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এটাও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া তোমার যেই ভারী শিল্পদ্রব্যগুলো আছে সেগুলোও কিন্তু নদীপথেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, কারণ নদীপথে এই দ্রব্যাদি খুব সহজে এবং কম খরচে নিয়ে যাওয়া হয়। ফলে যদি নদীর ব্যবস্থা, নদীর পরিবহন যাতায়াত ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকেও একটা হুমকির সম্মুখীন হতে হবে। এই জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে যাতে নদীগুলো ভরাট হয়ে না যায়, সেই ব্যবস্থা করা এবং আন্তর্জাতিকভাবে অন্য দেশের সাথে পানির হিস্যা নির্ধারণ করা, এইসব বিভিন্ন করলে আমার মনে হয় যে আমরা অর্থনৈতিকভাবে আমাদের দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। তাহলে আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।